আসসালামু আলাইকুম। একবার ভেবে দেখেছেন কখনো আপনার মেধার, যোগ্যতার, ক্ষমতার, বুদ্ধিমত্তার বা আপনার এই মাথার ভিতরে যে ব্রেইন আছে তার ক্ষমতা কতটুকু? আপনি যা করছেন প্রতিদিন, যতটুকু পেয়েছেন, যতটুকু হারিয়েছেন, এর থেকে অনেক বেশি, হাজার গুণ বেশি আপনি করতে পারেন, চমক ঘটাতে পারেন আপনার জীবনে। কিন্তু সেটা আপনাকে চাইতে হবে, কিন্তু আপনাকে জানতে হবে আপনার ভেতরে কিছু সুপ্ত সম্ভাবনা, মেধা, ক্ষমতা, যোগ্যতা লুকিয়ে আছে, যেটা আপনি কোনোদিন বের করার চেষ্টা করেন নাই, যেটাকে নিয়ে আপনি কোনোদিন স্বপ্ন দেখেন নাই। আপনি ভেবেছেন আমি যা পাচ্ছি, যা করছি, এটুকুই বোধ হয় আমার জন্য, এটুকুর জন্যই আমার জন্ম হয়েছে, এটাই আমার জীবনের প্রাপ্তি, এটুকু করেই আমি জীবনটা কোন রকম কাটিয়ে দেব না। আপনি যা করছেন এর থেকে হাজার গুণ বেশি করার ক্ষমতা আপনার মধ্যে আছে, ঘুমিয়ে আছে। সেই ঘুমন্ত প্রতিভাটাকে আপনার জাগিয়ে দেওয়ার জন্য আমি এসেছি, আপনাকে মনে করিয়ে দিতে এসেছি যে আপনি যা করছেন এর থেকে হাজার গুণ বেশি করার ক্ষমতা আপনার আছে, সেটা আপনার মাঝেই আছে, লুকিয়ে আছে, সেটাকে আপনি বের করে আনেন। আপনি অন্যকে দেখে আপনি বাবা দেন, ভাই কি দারুণ করলো, ফার্স্ট ক্লাস পেলো, জিপিএ 5 পেলো, এভারেস্ট চললো, ক্রিকেটে ভালো করলো, গানে ভালো করলো, বিসিএস এ ফার্স্ট হলো, উদ্যোক্তা হিসাবে এটা করলো, স্টার্ট আপ হিসাবে এত মিলিয়ন ডলার এনে হইচই ফেলে দিল, আপনি কেন পারবেন না? আপনারই মতো দেখতে, আপনারই সুবিধা অসুবিধা পাওয়া থাকা মানুষ, সে যদি পারে আপনি কেন পারবেন না? কি নেই আপনার? হয়তো কিছু দক্ষতা দরকার, আর দরকার যেটা সেটা হচ্ছে সাহস, আর যেটা দরকার সেটা হচ্ছে স্বপ্ন, নিজেকে বিলিভ করা যে আমিও পারবো, আমি কেন পারবো না? কিন্তু ব্যতিক্রম কিছু করতে হবে, গতানুগতিক কিছু নয়, এবং ওই স্বপ্নের পিছনে লেগে থাকতে হবে। আপনি একদিন আপনাকে নিয়ে ভাবা দিতে পারবেন, সেটা শুরুটা এখন থেকেই করেন, প্রতিদিন একটু একটু করে নিজেকে জাগিয়ে তোলেন। এমনও হতে পারে আপনাকে দিয়েই হয়তো 100 মানুষের কর্মসংস্থান তৈরি হবে, 100 কেন, 1000 মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। আপনার আমার মতো মানুষদেরকে দিয়েই হচ্ছে, আরেকজন মানুষ, আরেকজন মানুষ যদি পারে আপনি কেন পারবেন না? কি নেই আপনার? আপনি কোথায় থাকেন, কোন অবস্থানে আছেন এটা গুরুত্বপূর্ণ না, তারও তার বায়োগ্রাফি পড়ে দেখেন, সেও কিন্তু এরকম কোন একটা গ্রামের অজপাড়া গায়ে এসেছিল, তার বেড়ে ওঠাটা এরকমই, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা পৌঁছে দিয়ে শুরু করেছে, আজকে সে শত শত হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। তো আসলে স্বপ্নটা বড় করে দেখতে হবে এবং সাহস করতে হবে, না পারার কিছু নাই। কারণ একটা নতুন স্বপ্ন আপনাকে যে কোথায় নিয়ে যেতে পারে কল্পনা করতে পারবেন না, স্বপ্নটাই আসল, এবং সেই স্বপ্নের পেছনে লেগে থাকতে হবে, শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন অনুযায়ী কাজ করতে হবে, স্বপ্ন অনুযায়ী নিজের মধ্যে কি কি গ্যাপ আছে সেগুলো বের করতে হবে, বের করে নেমে যেতে হবে। একদিন আপনাকেও মানুষ বাবা দেবে, আপনাকে দেখিয়ে বলবে ও পারলে তুমি কেন পারবে না। সে জায়গায় নিয়ে যান, আপনার ভেতরে আছে, আপনি গ্রামে থাকেন, মফস্বলে থাকেন, উপজেলায় থাকেন, জেলায় থাকেন, কোনো বিষয় না, আমরা সবাই গ্রাম থেকে উঠে এসেছি, এখন সারা পৃথিবী দাবিয়ে বেড়াচ্ছি, কেন সম্ভব না? সম্ভব, আপনার মাঝে সেই ক্ষমতা, যোগ্যতা, মেধা, বুদ্ধি সব কিছু আছে, শুধু একটা শান দিতে হবে, সাহস করতে হবে, স্বপ্নটা দেখতে হবে, শুরু করতে হবে এবং লেগে থাকতে হবে। অনেক ধন্যবাদ।